এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো আমাকে যে চুলের ভিডিও দিতে, তো সেই জন্য আজকে রিকোয়েস্ট ভিডিও করছি। তো অনেকে বলেছে যে দিদি ভাই তোমার চুলটা খুব সুন্দর, কীভাবে যত্ন নাও, কীভাবে চুলের পরিচর্যা করো, সেটাই আমাকে বলেছে দেখাতে। তো একজন আমাকে রিকোয়েস্ট করেছে, দিদি ভাই শ্যাম্পু চুলে কীভাবে, মানে শ্যাম্পু চুল শুকনো হলে কীভাবে জ্বর ছাড়া, তো আমি দেখাবো। তো আমি এখন আজকে সকালবেলায় শ্যাম্পু করে নিয়েছি, তো ভিজে চুলে কীভাবে আমি জ্বর ছাড়া সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো তারপর আমার যখন চুল শুকনো হবে তখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে চুল, মানে চুলে জ্বর ছাড়াতে হয়। তো চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিজে চুলে জ্বর ছাড়ানো। তো আমাদের যেহেতু চুল বড়, সেই জন্য একদম পিছন করে আঁচড়াতে পারি না, সেই জন্য আমি চুলটাকে দুভাগ করে নিচ্ছি। এই যে দেখো দুভাগ করে নিচ্ছি। তো প্রথমে এক সাইড ভালো করে আস্তে আস্তে করে চুল ভালো করে আঁচড়িয়ে নেব। তাড়াহুড়ো করলে হবে না, কারণ চুল খুব সূক্ষ্ম জিনিস, একে খুব হালকাভাবে আস্তে আস্তে চুলটা আঁচড়িয়ে নিতে হবে। দেখো এক সাইড খুব সুন্দর ভাবে ছেড়ে গেছে, দেখো কোনো জট নেই, কিছু নেই। এই যে তোমরা দেখেই বুঝতে পারবে, দেখো এই তো একই ভাবে আমি এই সাইডটা ছাড়িয়ে নেবো। এই সাইডটাও খুব ভালো করে এই যে জট ছাড়িয়ে নিয়েছি। এই যে তারপর তো দেখো এই যে খুব সুন্দরভাবে জট ছাড়িয়ে নিয়েছি। আর দেখো একটা দুটো হয়তো চুল উঠেছে, কিন্তু বেশি চুল উঠেনি। তো খুব মানে হালকাভাবে চুলটা আঁচড়াতে হবে, মানে ধৈর্য রাখতে হবে। চুল এত সূক্ষ্ম জিনিস, আর আমাদের চুল মেয়েদের কাছে খুব প্রিয় জিনিস। তো যে যেরকম চুল পছন্দ করে, অনেকে ছোট চুল পছন্দ করে, অনেকে বড় চুল পছন্দ করে। তো আমি বড় চুল পছন্দ করি, সেই জন্য চুল বড় করে রেখেছি। তো চলো আরেকবার আঁচড়িয়ে দেখিয়ে দিচ্ছি, পেছন থেকে দেখাচ্ছি। দেখ তোমাদের দেখিয়ে দিলাম ভিজে চুল, মানে ভিজে চুলে কিভাবে জ্বর ছাড়ালাম। তো এরপর যখন আমার চুলটা শুকনো হয়ে যাবে তারপরও আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে জ্বর ছাড়াবে। আর আমরা তো সবসময় চুল এরকম মানে ঠিক করে রাখতে পারি না, তো এলোমেলো হয়ে যায় কখনো চুল বাঁধি আমরা, তো শুকনো চুলেও খুব জ্বর লেগে যায়। তো সেটা আমি তোমাদের, আমার চুল শুকনো হলে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আবার যখন চুল শুকনো হবে আমি তোমাদের কাছে তোমাদের দেখাবো। আর দেখো আমার চুল দেখে বুঝতেই পারছো যে চুল শুকিয়ে গেছে। তো আমি অনেকক্ষণ চুল বেঁধে রাখছিলাম, চুল ছেড়েছি চুল শুকনো করার জন্য। তো এই দেখো পুরো চুলটা আমার শুকিয়ে গেছে, আর চুলটা পুরো এলোমেলো হয়ে আছে। তো তোমরা বলেছিলে যে শুকনো চুলে কীভাবে জ্বর ছাড়াতে হয়, তো আমি শুকনো চুল জ্বর ছাড়াবো সেই আগের মতোই, দুভাগ করে নেবো চুলটাকে। তো চুলে জ্বর ছাড়ানোর আগে আমি একটা তেল মেখে নেবো, হালকা করে তেলটা মাখো, একদম চকচকে না। তো এই যে আমি এই তেলটা ইউজ করি, দেখো এই যে মারিন্ডা হেয়ার অয়েল, এটা আমাদের দোকানেরই আরসিএমএ।
তোমরাও এটা ইউজ করতে পারো, খুব ভালো তেল এটা। এর সব রকম প্রোডাক্ট আছে, কন্ডিশনার, শ্যাম্পু, ফেস ওয়াশ সব রকম। তো এটারই সব কিছু আমি ইউজ করি। তো আমি এই তেলটা হালকা করে চুলে মেখে নেব। তেলটা খুব ঘন নয়, একদম পাতলা তেল। তো আমি এরপরে জটটা ছাড়িয়ে নেব, হালকা করে একদম মাখলাম, বেশি মাখলাম না। ছাড়িয়ে দিলাম, যেইটুকু জ্বর ছিল তাড়াতাড়ি ছেড়ে গেছে। দেখো এই তেলটা আমি ইউজ করছি, এটা খুব ভালো। এই তেলটা মাখলে চুল পড়া বন্ধ হয়ে যায়, খুশকি হয় না, তারপর চুল স্ট্রং হয় চুল পড়া। তো তোমরাও এটা ইউজ করতে পারো, এটা খুব ভালো। আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে মরিঙ্গা হেয়ার অয়েল লেখা আছে, যে এখানে বোমিনি, আর এটা কমপ্লিট হেয়ার কেয়ারের জন্য। আর এইখানে দেখো, এইখানে লেখা আছে RCM বলে, এটা আমাদের দোকানেরই তেল। যে দেখো আমাদের দোকানে সব RCM প্রোডাক্ট ইউজ হয়, মানে RCM প্রোডাক্ট বিক্রি হয়। তো আমরা সব প্রায় বেশিরভাগ জিনিসই RCM এর জিনিস ইউজ করি আমাদের দোকানে। তো বাইরের প্রোডাক্ট আমরা তেমন কোনো মানে ব্যবহার করি না। তো তোমরা চাইলেও এটা কিনতে পারো, এটা খুব ভালো তেল। আমাদের বাড়িতে তো সবাই ইউজ করে এই তেলটাই, ঠিক আছে? তো তোমরা রিকোয়েস্ট করেছিলে এই ভিডিওটা, তো আশা করি তোমাদের। আর এই চুলটা দেখো, এই চুলটা মানে এই তেলটা মাখার পর আমার চুল অনেকটাই লম্বা হয়েছে, দেখো আর খুব স্মুথ, একদম স্মুথ। আমি কিন্তু কোনো সিরাম বা কোনো কিছু প্রোডাক্ট ইউজ করি না, আমি শুধুমাত্র তেল, শ্যাম্পু, কন্ডিশনার এইগুলোই ইউজ করি, আর এইগুলোই ওই ম্যারিঙ্গা হেয়ার অয়েলের এইগুলোই পাওয়া যায়। তো যাই হোক, তোমাদের রিকোয়েস্ট ভিডিওটা ঠিক করে দেখাতে পারলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা।